সভ্যতার শুরু থেকেই সমাজ সংসারে নানাভাবে প্রমাণ করে এসেছে নারী তার ক্ষমতা, যেমন গৃহনির্মাণ, কৃষিকাজ, বস্ত্রবয়ন, এগুলো কিন্তু নারীরই আবিষ্কার। যার এত ক্ষমতা সে কেন ক্ষমতাহীন? এখন নারীর ক্ষমতায়নের কথাটার অর্থটা কি, পুরুষের ক্ষমতায়ন বলেই বা সে কথাটার অর্থটা কি? আমি মনে করি ক্ষমতায়ন কথাটার অর্থ এই যে ক্ষমতায় যেতে হলে বা ক্ষমতায় থাকতে হলে বা ক্ষমতা ব্যবহার করতে হলে যে সুবিধাগুলো পাওয়া দরকার সেগুলো আমাদের হাতে আসা উচিত। একটা সুস্থ সমাজের জন্য নারী পুরুষের একটা যৌথ ভূমিকা দরকার। মনোনীত যখন ছিলাম আমি, ধরেন তখন তো আমার অত অধিকার ছিল না, আমি কথা বলতে পারি নাই, এক জায়গায় বসে থাকছি, ওরা আমাদের কোনো মতামত নেয় নাই, পরিষদে গেছি চলে আসছি, কিছু দিলে দিছে, না দিলে না দিছে। কিন্তু এবার আমি ইলেকশনে আসছি, এবার ওদের অধিকার চাইতে আমার অধিকার বেশি, কারণ আমি তিন এলাকার থেকে ইলেকশন করে আসছি। সরাসরি নির্বাচন অবশ্যই হওয়া উচিত এবং আমরা প্রস্তুত, আমাদের তো মানে ইউনিয়ন পরিষদে সেটা প্রমাণিত যে ওই লেভেলে যদি হতে পারে তো উপরের লেভেলে কেন হবে না। সোনার শিকল ছিঁড়ে এসো সবাই, সোনার শিকল ছিঁড়ে এসো সবাই।